এনআইএ ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে বেঙ্গালুরুর রামেশ্বর কাফেতে আইইডি বিস্ফোরণ কাণ্ডের অভিযোগে ধরা পড়ল দুই যুবক। সে কথা আজ দুপুর একটা নাগাদ জানালেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। গত 1 মার্চ ধৃত দুই যুবক ক্যাফেতে খেতে গিয়ে টেবিলের নিচে রেখে গিয়েছিল একটি ব্যাগ। ঠিক তারা উঠে যাওয়ার 10 মিনিট পরেই ক্যাফেতে বিস্ফোরণ ঘটনা ঘটে, এতে আহত হয় 10 জন। মূল অভিযুক্ত ছিলেন আব্দুল মাথিম তহা এবং মুসাভির হোসেন সাজিব। বিস্ফোরণের পর দুজনেই গা ঢাকা দিয়েছিল। গতকাল তাদের গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রাতে আমাদের কাছে একটি ইনফরমেশন আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশন আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে 2 ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আমি আবার বলছি, এটা একটা জয়েন্ট অপারেশন, পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার 2 ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে দুজন অভিযুক্ত ছিল তাদের গ্রেপ্তার করার যে সাফল্য আমরা পেয়েছি। এই বিষয়ে যে কোনো যেটা ইনভেস্টিগেশনের বিষয়ে আপনাদের ইনভেস্টিগেশন এজেন্সি বলতে হবে, আমরা কিছু কতদিন ধরে ছিল সমস্ত ইনভেস্টিগেশন রিলেটেড বিষয়ে ইনভেস্টিগেশন হচ্ছে। কল রাত হম লোগ কে পাস ইনফরমেশন আয়া, বেসড অন দ্যাট ইনফরমেশন উই ওয়ার্ক আউট, ইট ওয়াজ এ জয়েন্ট অপারেশন between West Bengal Police, State Police and Central Intelligence Agency. Within 2 hours, 2 ghante mein hi, information milne ka 2 ghante mein, hum log pura workout karke, jo Rameshwaram blast hai, unke 2 jo suspect the, unko hum detain kar paaye. Abhi un logo ke saath aur koi hai? Anything investigation related jo bhi hai, wo aapko investigation agency batao. কদিন আগে তো মধ্যপ্রদেশ থেকে অ্যারেস্ট হয়েছিল কোনো এক জঙ্গি, বিজেপির আইটি সেলের সদস্য হয়ে মধ্যপ্রদেশে জঙ্গিরা বসেছিল। উত্তরপ্রদেশ থেকেও অ্যারেস্ট হয়েছে। তো যে কেউ বাংলার যে কোনো প্রান্ত, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কেউ আত্মগোপন করে থাকতে পারেন, তার সাথে কিছু নির্ভর করে না। ভারতবর্ষে এমনকি গুজরাট থেকেও জঙ্গিরা অ্যারেস্ট হয়েছে। তো স্বাভাবিকভাবে যদি গুজরাট থেকে অ্যারেস্ট হতে পারে, যদি মহারাষ্ট্রে তারা লুকিয়ে থাকতে পারে, মধ্যপ্রদেশে লুকিয়ে থাকতে পারে, উত্তরপ্রদেশে লুকিয়ে থাকতে পারে, বাংলার মাটিতেও কেউ থেকে থাকতে পারেন, তা আমার প্রশ্ন, তারা কাঠিতে লুকিয়েছিলেন? বিজেপির তো নাকি বিরাট সংগঠন কাঠিতে, তাদের নেতারা কেন জানতে পারেননি? এটা তো আমাদের প্রশ্ন থাকবে। হয় বলুন সংগঠন দুর্বল হয়ে গেছে, তৃণমূলে বা সিট জিতে যাবে, আর নাহলে বলুন আপনারা সংগঠন থাকা সত্ত্বেও আশেপাশের খোঁজ পাননি কোথায় জঙ্গি লুকিয়ে রয়েছে। তৃণমূলের ঘাড়ে ইঁদুর চাপিয়ে কোনো লাভ নেই।